আমাদেরকে যেই জায়গা থেকে আমরা আসছি আবার সেই জায়গায় আমাদের চলে যেতে হবে। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারে নাই। ফেরাউন, নমরূদ, সাদ্দাদ, হামান, কোন ব্যক্তি পৃথিবীর ভিতরে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আমাদের দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, কথা ঠিক না বেঠি? কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও যাবে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। কথা ঠিক না বেঠি? আমার সাথে সাথে বলবেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। বলেন আল্লাহু আকবার। এই জন্য মৃত্যুর মাধ্যমে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ যেই দিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন, এক ফোঁটা নবাক পানি যখন মায়ের রেহমের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, মায়ের রেহমের ভিতরে যখন এক ফোঁটা নবাক পানি চলে গেল, আমার আল্লাহ সেই নবাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কুদরতি ভাবে। যখন মায়ের রেহমের ভিতরে চলে যায়, রেহমের ভিতরে যাওয়ার পরে 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 40 দিন পরে আমি এই নাফাক পানিটাকে আমি একটা রক্তের টুকরা হিসেবে বানায় দেই। রক্তের টুকরা যখন 40 দিন হিসেবে রক্তের টুকরা অবস্থান করে, এরপরে 40 দিন পরে আমি আল্লাহ রক্তের টুকরাকে একটা মাংসের টুকরা বানায় দেই, এরপরে 40 দিন অবস্থান করার পরে আমি আল্লাহ 340 যখন অতিবাহিত হয়ে যায়, একদল ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেই মায়ের পেটের ভিতরে, রেহমের ভিতরে আমি আল্লাহ পাঠায় দেই। আমি আল্লাহ 127 দিন পরে আমি আল্লাহ ওই বান্দা বান্দিটাকে রুহু দান করি মায়ের পেটের ভিতরে, একদল ফেরেশতাকে পাঠায় দেই, ফেরেশতারা মায়ের পেটের ভিতরে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলে প্রভু গো, আপনি আমাদেরকে কেন পাঠাইলেন মায়ের পেটের ভিতরে, আমাদের কি ডিউটি পালন করতে হবে? আমার আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতারা, রে তোমাদেরকে আমি 4টা ডিউটি পালন করার জন্য পাঠাইছি। 1 নম্বর হচ্ছে ওই বান্দা বান্দি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই, এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, মায়ের পেটের ভিতরে আছে, তুমি 1 নম্বরে লিখে দাও দুনিয়াতে কতদিন হায়াত পাবে, তার হায়াতটা তার কপালে লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়, বলে প্রভু গো, দায়িত্ব পালন করবো? আল্লাহ ডাক দেয়, বলে 2 নম্বরে সুম্মা আজালহ, কবে সে মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর তারিখটা তার কপালে লিখে দাও। ফেরেশতারা ডাক দেয়, বলে 3 নম্বরে কি হুকুম পালন করবো? আমার আল্লাহ ডাক দেয়, বলে এই এই বান্দা বান্দি দুনিয়াতে কি খাবে, দুনিয়াতে থাকা অবস্থায় কি পরিধান করবে, কি খানা খাবে, কি শরবত, কি ভাত খাবে, না গোস্ত খাবে, মাংস খাবে, কতটুকু রিজিক তার পেটের ভিতরে যাবে, পৃথিবীতে যতদিন থাকবে যতটুকু রিজিক খাবে, এই রিজিকের পরিমাণ তার কপালে লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেওয়ার, প্রভু গো, আর কি দায়িত্ব পালন করতে পারে? আমার আল্লাহ ডাক দেয়, বলে 4 নম্বরে দায়িত্ব হলো এই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই লোকটা জান্নাতের কাজ করবে নাকি জাহান্নামের কাজ করবে, এইটা তার কপালে এখন নির্ধারণ করে দাও। এবার বান্দা বান্দিরা, রে এই 4টা জিনিসের মধ্যে মোটটা আগে থেকে আল্লাহ নির্ধারণ করেছেন, যখন দুনিয়াতে বান্দা বান্দি আসে নাই তার আগেই মায়ের পেটের ভিতরে মৃত্যুর তারিখ লেখা হয়ে গেছে। কথা ঠিক না বেঠি?
আবার আপনার প্রশ্ন হুজুর, ফেরেশতারা যে মায়ের পেটে লিখে দিল আমি জান্নাতি না জাহান্নামী, তাহলে তাই যদি হয় দুনিয়াতে আর আমল করে লাভ কি, কোরআন পড়ে লাভ কি, নামাজ রোজা পড়ে লাভ কি? আল্লাহ তো আগের দিকে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আমার দুনিয়াতে আমল করে লাভ কি, নামাজ রোজা পড়ে লাভ কি? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে করেছিলেন। প্রশ্নের জবাবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে পৃথিবীতে আসার পর যে লোকটার আমল হবে জান্নাতির মত, নামাজ রোজা আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবে, সাহাবীরা রে জেনে রাখবে এই লোকটা মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আরে জোরে কান সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আসার পর যাদের আমল হবে জাহান্নামী যাওয়ার মতো, নামাজ নাই, নাই রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মন যেভাবে চায় ওইভাবে জীবন যাপন করলো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন তাহলে মনে করবা এই লোকটা মৃত্যুর উপরে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই আমার বন্ধু আমার মৃত্যুর সাপ প্রত্যেকটা মানুষের গ্রহণ করতে হবে, মৃত্যু ছাড়া আমাদের উপায় নাই। মৃত্যু এমন একটা জিনিস কাফের বেঈমান মুশরিকরা এখন পর্যন্ত আল্লাহকে স্বীকার করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, এত বড় সত্য কথা আল্লাহকে বিশ্বাস করলো না, কিন্তু মৃত্যুকে কেউ আজ পর্যন্ত অস্বীকার করতে পারে নাই, কথা ঠিক না বেঠি? কাফেরা আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মৃত্যু বিশ্বাস করে, এতটাই নিশ্চিত মৃত্যুটা। এই জন্য মৃত্যু প্রত্যেকটা মানুষের হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দিরা তোমার শরীরের ভিতরে যদি অসুখ হয় দৌড়ে ডাক্তারখানায় যাও, যাই বলো আমার পেটের ভিতরে অসুস্থতা ভোগ করতেছে, পেটের ভিতরে অমুক জায়গায় ব্যথা লাগতেছে, আমাকে বলি দাও তাড়াতাড়ি চিকিৎসা দাও। এটা কেন কেন তার মধ্যে মৃত্যুর ভয় ঢুকছে, কথা ঠিক না ঠিক? মৃত্যু থেকে বাঁচার জন্য ওষুধ খায়, মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ হাসপাতালে যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য একা পথে চলে না ডাকাতের ভয়ে, লাইট নিয়ে মানুষ নিয়ে চলাফেরা করে, মৃত্যুর ভয়ে মানুষ সিঙ্গাপুর চিকিৎসা করে, মৃত্যুর ভয়ে ভালো ভালো খাবার খায়, মৃত্যুর ভয়ে অন্ধকারে হাঁটে না, সাপ বিচ্ছু কামড় দেব দংশন করব। এই জন্য মৃত্যুর ভয়ে সব সময় মানুষ সব কিছু সেফটি অবলম্বন করে। আমার আল্লাহ ডাক দেয়া বলে তুমি যত ধরনের সিকিউরিটি নাও না কেন, আমার মৃত্যু যখন তোমার কাছে আসবে, তুমি যতই ট্যাবলেট খাইয়া মৃত্যু থেকে পলায়ন করতে যাও, তুমি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে যতই মৃত্যু থেকে পলায়ন করতে যাও, বড় হাসপাতালে চিকিৎসা নিয়ে তুমি মৃত্যু থেকে পলায়ন করতে যাও, তুমি অন্ধকারে লাইট ব্যবহার করো মৃত্যু থেকে পালানোর জন্য, এত কিছু করেও কোনো লাভ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মৃত্যু পাঠিয়ে দেব, তোমাদের নানান সিকিউরিটি দিয়াও মৃত্যুকে তোমার হাত থেকে রক্ষা করতে পারবে না, মৃত্যু অবশ্যই তোমাকে গ্রাস করে ফেলবে, কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক এটাই কইছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, যে তোমরা মৃত্যু দিকে যতই পলায়ন করো ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে, তোমাদেরকে ধরবে, তোমাদেরকে আস্বাদন করতে হবে, মৃত্যুর হাত থেকে কোনো বান্দা বান্দি পালাইতে পারবে না, কথা ঠিক না বেঠি? এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমার ভাইরা আমার বন্ধুগণ
পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে, পৃথিবীর ভিতরে যত বস্তু আছে, সব মারা যাবে। আসমান মারা যাবে, জমিন মারা যাবে, লৌহ কলম মারা যাবে, আসমান জমিন মারা যাবে, চন্দ্র সূর্য মারা যাবে, পৃথিবীর গাছপালা মারা যাবে, সাগরের নদী নালা মানুষ মারা যাবে, সাগরের নদী নালা মারা যাবে, পৃথিবীর কোন বান্দাবান্দি কোন বস্তু বেঁচে থাকবে না, পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? মাউতুকা আসিন, মাউতুকা আসিন, কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন, কুল্লু নাসিন দাখেলু। কবরে সবারই যাইতে হবে, কেউ মাফ নাই। কথা ঠিক না বেঠি? এখন মৃত্যুর সকলে বহন করতে হবে, মৃত্যু সকলেরই আসবে। মৃত্যুটা কিভাবে আসবে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা, এই জমিনের উপরে যা কিছু আছে সবকিছু মরবে, সবকিছু মৃত্যুবরণ করবে, তার মানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হইল, এই আয়াত জমিনের ব্যাপারে নাজিল হয়েছে, অর্থাৎ পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত মারা যাবে। এই আয়াত জমিনের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু আসমানের ব্যাপারে নাজিল হয় নাই। যখন এই আয়াত নাজিল হয়েছে, সমস্ত ফেরেশতারা যখন আয়াতের সংবাদ পেয়েছে, ফেরেশতারা খুশি হয়ে গেছে, একজন আরেকজনকে ডাক দেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কুল্লু মান আলাইহা ফান, জমিনের ভিতরে যারা আছে তারা মৃত্যুবরণ করবে, জমিনের যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জমিনবাসীর কথা বলেছেন, আল্লাহ তো আসমানবাসীর কথা বলে নাই। আমরা ফেরেশতারা তো জমিনের ভিতরে থাকি না, আমরা ফেরেশতারা তো আসমানের উপরে থাকি। অতএব আল্লাহ যেহেতু জমিনবাসীর মৃত্যুর কথা বলেছেন, আমাদের ফেরেশতাদের কথা বলে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে জমিনবাসী মারা যাবে, আমরা আসমানবাসী যারা ফেরেশতা আছি, আমরা ফেরেশতারা কিন্তু মারা যাব না। এটা একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে সুসংবাদ দেয়। যখন যেই মাত্র ফেরেশতারা কানাকানি শুরু করেছে, আসমানের ভিতরে লাফালাফি আরম্ভ করেছে, আমরা তো মৃত্যুবরণ করব না, পৃথিবীর জমিনবাসী মৃত্যুবরণ করবে, আল্লাহ তো এইটাই বলেছেন। এই মাত্র যখন এই ফেরেশতারা এই কথা নিয়ে যখন কানাকানি শুরু করে দিল, আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত নাজিল করলেন। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, আমি তো আল্লাহ এই আয়াত নাজিল করেছি শুধু জমিনবাসীর কথা বলেছি, আমি আল্লাহ আরেকটা আয়াত নাজিল করলাম, ওই আয়াতটা হলো কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। পৃথিবীর ভিতরে শুধু নয়, যেই জায়গায় আসমানে হোক জমিনে হোক যারা আমার মাখলুকাত আছে, প্রাণী আছে, সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ পরিষ্কার করে অন্য আয়াতে বললেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আল্লাহ পরিষ্কার করলো যে জমিনের ভিতরে যারা আছে তারাও মরবো, আসমানের ভিতরে যারা আছে তারাও মারা যাবে। বলেন আল্লাহ আকবার। তাহলে এখন আসমানবাসী যে ফেরেশতারা খুশি হয়েছিল যে আমরা মরবো না, তাহলে এখন আরো খুশি আছে? খুশি নাই। আল্লাহ ঘোষণা করলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে খুশি হয় কোনো লাভ নাই, আমি আল্লাহ শুধু জমিনবাসীর জন্য মৃত্যু লিখে নাই, আসমানের ভিতরে যত ফেরেশতা আছে আসমানবাসীদের জন্য আমি মৃত্যু নির্ধারণ করেছি, অতএব খুশি হওয়ার কোনো কারণ নাই, কেউ বেঁচে থাকবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকবে না। শুধু আল্লাহর মরণ নাই, আর সবারই মরণ আছে, আল্লাহর মরণ নাই, আল্লাহ নিষেধ করছে কয় আমার কোনো মরণ নাই, আল্লাহ কি কইছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক বলেন আয়াতুল কুরসির ভিতরে বান্দাবান্দিরা রে পৃথিবীর সবকিছু মারা যাইতে পারে, সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, আমি আল্লাহ আমি আল্লাহ বাকি থাকবো, আল হাইয়ুল কাইয়ুম আমি জীবিত চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আল্লাহর কোনোদিন মরণ নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যদি মরণ হয় তাহলে আমরা রাত্রে তিনটার সময় বিপদে পড়লে আল্লাহর কাছে যখন হাত বাড়ায় বলবো যে আল্লাহ বিপদ থেকে রক্ষা করো, ওইদিকে আল্লাহ যদি মরে একবার লাশ হয়ে যায় আমাদের বিপদ থেকে রক্ষা করবে কে? যে মরে যে মারা যায় ওই সত্তা কোনোদিন আল্লাহ হতে পারে না, আল্লাহ তাকেই মানায়, আল্লাহ তার জন্যই শোভা পায়, যিনি কোনোদিন মারা যাবে না যিনি সব সময় বান্দার পাশে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এজন আয়াতুল কুরসির মধ্যে নিষেধ করছে আমি আল্লাহ মরব না। আমার বাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মরণ নাই, পৃথিবীর সবকিছু মরণ আছে, অর্থাৎ মানুষগুলো মারা যাবে, জমিন আসমান সবকিছু মারা যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মারা যাব না, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে মারা যাব না, আল্লাহ পাক আমাদেরকে ছোট ছোট কিয়ামত দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়াইতেছে, অর্থাৎ যার মৃত্যু আসলো তারই কিয়ামত ঘটে গেল। আল্লাহ নবী বলছে যে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত সংগঠিত হয়ে গেল, এটা হলো ছোট কিয়ামত। বড় কিয়ামত যেই দিন আসবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আর কারোর বাসায় রাখবো না, ওই দিন সবাই গড়ে সবাই মারা যাব, কেউ পৃথিবীর ভিতরে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তিনটা ফুয়ের মাধ্যমে ইসরাফিল আলাইহিসসালাম তিনটা ফু দিবে, এই তিনটা ফুয়ের মাধ্যমে আমি পৃথিবীর সমস্ত সংসার তছনছ করে দিয়ে পৃথিবীর সবকিছু ধ্বংস করে দিয়ে সমস্ত মানুষের মৃত্যু ঘটাইয়ে দিব, বলেন আল্লাহু আকবার। কয়টা ফু দিব? তিনটা ফু দিব। এখন মানুষ হলো সবচেয়ে নিমুখ হারাম, মানুষ আল্লাহর গোলামি করে না, কিন্তু ফেরেশতারা কোনো সময় আল্লাহর গোলামি বাদ দেয় না, ফেরেশতারা সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে আছে, এক সেকেন্ডের জন্য ইবাদত বাদ দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন মেরাজে গমন করবেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আসমানে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে এইভাবে সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে, আদম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়েছে, পৃথিবী সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো, হযরতে আদম আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ হয়েছে, পরিশেষে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিলকে যখন দেখলেন, ইসরাফিল ফেরেশতাকে দেখার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আসমানের সমস্ত ফেরেশতারা সালামের জবাব দেয় কিন্তু ইসরাফিল এমন একজন ফেরেশতা সালামের জবাব দেয় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আবারও সালাম দিলেন, ইসরাফিল
এবারও সালামের উত্তর নাই না। আল্লাহ নবী বিশ্ব নবী তিন তৃতীয়বার আবারও সালাম দিলেন, ইসরাফিল এখন পর্যন্ত সালামের জবাব দেয় নাই। আল্লাহ নবী বুঝতে পারলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম কেন সালামের জবাব দিল না, আমাকে আমি যত ফেরেশতাকে সালাম দিয়েছি সবাই সালামের জবাব নিল, কিন্তু ইসরাফিল কেন সালামের জবাব নিল না, এর কারণটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী বুঝতে পেরে যান ইসরাফিল সালামের জবাব না নেওয়ার কারণ হইল ইসরাফিলের সামনে এমন একটা সিংহা, আর ওই সিংহার দান্দায় সব সময় ইসরাফিল থাকে, আশেপাশে কে সালাম দিল না দিল এটা দেখার টাইম না। আল্লাহু আকবার, ইসরাফিলের এই অবস্থা বুঝতে পেরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইসরাফিল তুমি কেন সালামের জবাব নিলে না, আমি বুঝতে পেরেছি কারণ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দায়িত্ব ডিউটি দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ যখন হুকুম করবে সঙ্গে সঙ্গে তোমাকে সিংহের ভিতরে ভু দিতে হবে, তুমি এই কাজে ডিউটি পালন করার জন্য পেরেশান, এই জন্য তুমি সিংহায় ফুঁক দেওয়ার জন্য রেডি এবং প্রস্তুত হয়ে আছো, আমি বিশ্ব নবী সালাম দিয়েছি তারপরে তুমি সালামের জবাব নেও নাই। ওগো ইসরাফিল তুমি জেনে রাখো আমি ওই মক্কা নগরী থেকে আমি সাতরা আসমান পার হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমের ভিতরে আমি মেহমান হয়েছে, আমার আল্লাহ আমাকে দাওয়াত করে আরশে আজিমের মেহমান বানায়াছেন, নিজ থেকে নিজ ইচ্ছায় আমি আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। ওগো ইসরাফিল আমার আল্লাহ আমাকে তার বাড়িতে আরশে আজিমে দাওয়াত করে ওই দিকে তোমাকে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য ইসরাফিল রে তোমাকে সিংহায় ভুক দেওয়ার জন্য তোমাকে হুকুম করবে না, কারণ আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মর্যাদা আল্লাহর ঘরে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ, তুমি ভাইবো না যে কোন সমজানে আল্লাহ হুকুম করে যে ভু দে, এই চিন্তায় তুমি সালামের জন্য টাইম নাই, তুমি এটাই ভাইব না আমি এখনো জমিনে যাই নাই, আমি এখন আকাশেই আছি, আমি যতক্ষণ পর্যন্ত জমিনে না যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে সিংহায় ভুক দেওয়ার অর্ডার করবেন না, তুমি এই চিন্তা করো না। বলেন সুবহানাল্লাহ, ইসরাফিল সালামের জবাব নাই, ইসরাফিল ডাক দেওয়া আমি আপনার সালাম শুনেছি ঠিকই কিন্তু সালামের জবাব নেই নাই এই একটা মাত্র কারণে, আমার আল্লাহ যদি ডাক দেয় বলে ইসরাফিল রে এখন এই মুহূর্তে তোমাকে সিংহায় ভুক দিতে হবে, আপনার সালামের জবাব নিতে গেলে আমার ত্রুটি হয়ে যাবে, আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি সিংহার দিকে তাক লাগাই আছি, আপনার সালামের জবাব পর্যন্ত দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ, তাহলে আমাদের মতো কি নিমু হারাম ফেরেশতারা? ফেরেশতারা আল্লাহ তাআলা যে ইবাদত দিছে সেই ইবাদতের মধ্যে লিপ্ত আছে, একটা সেকেন্ডও এদিক সেদিক হয় না, কথা ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করলেন, ভ্রমণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, প্রভু গো আমি যেহেতু আমি আপনার বাড়িতে মেহমান হয়েছি আরশে আজিমের ভিতরে মেহমান হয়েছে, আপনার যে আরশটা আছে এই আরশটা আমি ঘুরে ঘুরে দেখতে চাই, আল্লাহ গো আপনি আমাকে পারমিশন দিবেন নি, আমি আপনার আরশটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। মহান আল্লাহ ডাক দেওয়ার নবী গো তোমাকে আমি দাওয়াত করে নিয়েছি, কেন তোমাকে আরশে আজিম দেখার অনুমতি পারমিশন দেব না, যাও যাও আমি তোমাকে আরশে আজিম করে অনুমতি দিলাম দেখার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আরশে আজিমের পায়াগুলো বমন করলেন, আরশে আজিমের একটা পায়ার নিচে এতগুলো শহর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, প্রত্যেকটা পায়ার ভিতরে ১২,০০০ করে মদিনার শহর আছে, প্রত্যেকটা শহরের ভিতরে কুটি কুটি
কোটি ফেরেশতা আছে, কেউ দাঁড়ায়া কেউ বসে কেউ সেজদারত অবস্থায়। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেয়া বলে আমি আরশের পায়ার নিচে যখন গমন করে প্রত্যেকটা শহরে শহরে আমি যখন ঘোরাফেরা করে জিয়ারত করে আমি দেখি হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, মুখে মুখে জিকির করে, সকলের মুখে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা করে। আমি ডাক দিলাম ফেরেশতাদেরকে, ডাক দেওয়ালাম ফেরেশতারা রে তোমরা কতদিন যাবত এই কুল হুসরা সূরাতুল ইখলাসের আমল করো, কতদিন যাবত সূরাতুল ইখলাসের তেলাওয়াত করো। ফেরেশতারা ডাক দেওয়া আল্লাহর নবী গো আমাদেরকে যতদিন পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন ততদিন পর্যন্ত আরশের নিচে যে শহরগুলো আছে আমরা দায়িত্বরত অবস্থায় আছি। আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার জন্য আমাদেরকে হুকুম করেছেন, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমরা সূরাতুল ইখলাস পড়ে আল্লাহর তাওহীদের ঘোষণা করব, একটা সেকেন্ডের জন্য ত্রুটি হবে না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি দায়িত্ব ভালো করে অবহেলা করে না? কিন্তু মানুষ এত নিমুখ হারামের জাতি, আল্লাহর নুন খায় কিন্তু আল্লাহর গুণ গায় না, আল্লাহ সব কিছু খায় আল্লাহর নুন খায় কিন্তু গুণ গায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে পৃথিবীর বান্দা বান্দিরা রে সব কিছু আমি আল্লাহর নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমার প্রশংসা না করে আমার গুণ না গায়া তুমি শয়তানের গুণগান গাও, কথা ঠিক না বেঠি? নিমুখ হারামের জাতি হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরী লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল হাকিম। আল্লাহ পাক বলেন আমি যেদিন চন্দ্র তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সূর্য তৈরি করেছি, ওই দিন সূর্যকে আমি যে অর্ডার করেছি ওই অর্ডার এখন পর্যন্ত সে মানে, আমি চন্দ্রকে যেদিন তৈরি করেছি ওই চন্দ্রকে যে অর্ডার করেছি ওই চন্দ্র এখন পর্যন্ত আমার হুকুমের অমান্য করে নাই। পৃথিবীর যত গাছপালা আছে আম গাছকে আম দিতে বলেছি, এখন পর্যন্ত আমার হুকুমের অমান্য করে নাই। কাঁঠাল গাছকে কাঁঠাল দিতে বলেছি, এখন পর্যন্ত আমার হুকুম অমান্য করে নাই। সূর্যকে আলো দিতে বলেছি, এখন পর্যন্ত আমার হুকুম অমান্য করে নাই। পৃথিবীর কোন বস্তু কোন জিনিস আমি আল্লাহর সাথে গাদ্দারে নিমক হারামি করে না। ইন্নাল ইনসান আলা কুফুর, একমাত্র মানুষই আমার সাথে বেঈমানি গাদ্দারি করে, কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূর্য যেদিন উদিত হয় আমার কাছে প্রার্থনা করে, প্রভু গো আমি কি উদিত হতে পারি? আপনি যদি অনুমতি দেন আমি সূর্য উঠব, আর যদি অনুমতি না দেন আমি আর সূর্য কিন্তু উদয় হব না। আল্লাহর কাছে এইভাবে পারমিশন চায়। আল্লাহ যখন পারমিশন দেয় তখন সূর্য উদিত হয়, আল্লাহ যখন পারমিশন দেয় তখন সূর্য অস্ত যায়। এইভাবে পৃথিবীর সব কিছু মহান আল্লাহর সাথে ইবাদত করে, আল্লাহর তসবিহ পাঠ করে, কিন্তু একমাত্র মানুষ পাঁচ বেলা পাঁচটা হুকুমে আমল করতে পালন করতে ব্যর্থ, কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক বান্দাকে ধমক দিছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ডাক দে বলে ও মানুষ এবং জিন জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য পাঠাইছি, আমার গোলামি যদি তোমার ভালো না লাগে, পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমার ভালো না লাগে, মাথায় টুপি পরা যদি তোমার ভালো না লাগে, লম্বা জামা পরা যদি তোমার ভালো না লাগে, কোরআন পড়া যদি তোমার ভালো না লাগে, মসজিদ মাদ্রাসা যদি তোমার ভালো না লাগে, নবী আম্বিয়া যদি তোমার ভালো না লাগে, ওলি আল্লাহ গাউস কুতুব যদি তোমার ভালো না লাগে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান বানাইছি জমিন বানাইছি যে এরিয়া বানাইছি বাউন্ডারি বানাইছি আমার ইবাদত যদি তোমার ভালো না লাগে আমি তোমাকে হুকুম করে দিলাম অনুমতি দিয়ে দিলাম আমার আসমান এবং জমিনের ভিতরে যে বাউন্ডারি এরিয়া আছে এই বাউন্ডারির বাইরে তুমি চলে যাও বলেন নাউযু বিল্লাহ আল্লাহ পাক বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান ও বান্দাবান্দি তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো আসমান এবং জমিনের যে বাউন্ডারি এরিয়া আছে এই বাউন্ডারির বাইরে যাওয়ার ক্ষমতা তোমার নাই কথা ঠিক না বেঠি ক্ষমতা আছে বাইরে যেতে আল্লাহর সাথে রাগ করিয়া গুসা করিয়া কোনো কিছু আমাদের করা সম্ভব আল্লাহর উপরে অভিমান করিয়া আমাদের কোনো কিছু করা সম্ভব একমাত্র সবকিছুতে ভরসা করতে হবে কার উপর আল্লাহর উপর এইজন্য ফেরেশতারা আল্লাহর হুকুম অমান্য করে না মানুষেরা আল্লাহর হুকুম অমান্য করে না